আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই লাইভটা দেখ সরি আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আমি তাসলিমা মিলন ফুড ভুরকাভাত ব্লগস বিডি থেকে আপনাদের সাথে তো চলে এসেছি সেই পরিচিত ভাইরাল কলা গাছ। সবাই ভাইরাল হয়ে গেল কলা গাছ দিয়ে, আমি হলাম না। তো ভাবলাম কলা গাছ কোথায় আছে, আমাকে ভিডিও করতে হবে এবং ভাইরাল হতে হবে। দেখা যাক আজকে আমার এই কলা বাগান ভাইরাল হয় কি না। খুব শখ, শখ মনের মধ্যে পুষে রাখতে হয় না, স্বপ্ন এবং সব মানুষকে জাগিয়ে রাখে। তো চলে এসেছি শহরের বাইরে একটা কলার বাগানে, অনেক কলা গাছ এবং কলাও ধরেছে, মোচাও আছে, তার সাথে ছোট ছোট আম গাছ সেখানেও মুকুল ধরেছে। লায়ের মাচা মানে প্রপার গ্রামের যে একটা ঐতিহ্য বাংলাদেশের, ঠিক সেই রকম টিনের চালা বাড়ি। সব মিলিয়ে জায়গাটা অসম্ভব সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশটাও খুবই মনোরম। শীত চলে যাচ্ছে, গরম পড়ে যাচ্ছে, ঠিক গরমে এইরকম একটা পুকুর পাড়ে সবারই খুব ভালো লাগে এবং ঠান্ডা হাওয়া মন জুড়িয়ে দেয়। প্রচুর কলা গাছ, কলাও ধরেছে। তো পুকুর পাড় তার চতুর্দিকে কলা গাছে, বিভিন্ন গাছে পরিপূর্ণ। স্নিগ্ধ বিকালের এই প্রতিচ্ছবিটা আমার সাথে সাথে আপনারাও উপভোগ করবেন, তার জন্যে আপনাদেরকে সঙ্গে নেওয়া ভাবলাম। আমি কেন এই মজার জিনিসটা, সুন্দর জিনিসটা একা একা অবলোকন করব, আপনারাও দেখুন। তো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন এবং ভাইরাল করতে থাকুন ভাইরাল কলা গাছ। অনেক গাছ লেগিয়েছে, এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো। এগুলো জিনিসপত্র ঠিক উপভোগ করা যায়, ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। গ্রাম বাংলার এই মাটির শ্বেত গন্ধ ভীষণ ভালো লাগার। দিন পাল্টাচ্ছে, পরিবেশ পাল্টাচ্ছে, জায়গাটা শহরের বাইরে আবার গ্রামেরও ঠিক বাইরে। আগে হয়তো কিনে রেখেছিল, এখন পুকুর দিয়ে সেটাকে কলার বাগান করেছে, আরও গাছের বাগান করেছে, লায়ের মাচারটা মরে গিয়েছে, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সকলেই আমার সাথে থাকবেন, দেখতে থাকুন, কেমন লাগলো জানাবেন। তো এই হলো আজকের আমার বিকালের বেড়ানো, আপনাদের সাথে নিয়ে বেরিয়ে আসলাম, আশা করি ভালো লাগছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।